50 লিটার একটা মিনি টাইপ রেফ্রিজারেটর, যারা ছোট টাইপের ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। ব্ল্যাক এর মধ্যে হচ্ছে 93 লিটারের একটা রেফ্রিজারেটর, ব্ল্যাক কালারের, খুবই চমৎকার। তো এটাতে আবার দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা কালার ডিপটা একটু বড় পাচ্ছেন ওটার তুলনায়, তারপরে নিচে হচ্ছে আপনার রাখার জন্য ধর আছে, দাগগুলি আছে ভালো, আর এই সাইডে পকেট আছে, সাইডে ডিম রাখার জন্য, ডিম এটা ডিম রাখার জন্য, আর পকেট মিডিয়াম বোতল বড় বোতল রাখার জন্য, খুবই চমৎকার। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। সো গাইস, বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম একটা ওয়ালটনের ব্রাঞ্চে। সো মূলত আমরা এই ব্রাঞ্চ থেকে ওয়ালটনের যে মিনি টাইপের যে রেফ্রিজারেটরগুলো রয়েছে এইগুলো নিয়ে একটা শর্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। তো আমাদেরকে এই ভিডিওটি জুড়ে হেল্প করবে এই শোরুমের স্বত্বাধিকারী বা ওনার মোহাম্মদ হ্যালম সরকার। সো গাইস, কথা বলা ছিল না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চিডাং রোড, চিডাং হাই রোডের দশতলা হ্যালম ভবন, এস-আলম এন্টারপ্রাইজ, মাদারনগর মাদারসার অপোজিটে হাই রোড। হাই রোডে হচ্ছে শোরুমের লোকেশন। কিন্তু কোনটা থেকে শুরু করবো আজকে? এইটা থেকে শুরু করেন। ওকে, এটা হচ্ছে মডেল হলো GET RXX। এটা কত লিটার? 50 লিটার। 50 লিটার একটা মিনি টাইপ রেফ্রিজারেটর, যারা ছোট টাইপের ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। ব্ল্যাক এর মধ্যে, খুবই চমৎকার, সিঙ্গেল ডোরের আর কি। তো 50 লিটার ক্যাপাসিটি দেখেন কত ছোট আর কি, 1.5 ফিট হবে এটা লম্বায়। বিশেষ করে এটা হলো আপনার ফার্মেসির জন্য, বেশি ফার্মেসির জন্য বা অনেকে আবার বেডরুমে ইউজ করে পার্সোনালি, ফ্রুটস ট্রুটস এগুলো রাখার জন্য আর কি। এটা থেকে ডিপ আছে, একটু খুলে দেখা যাবে? জি, ডিপ একটা আছে আপনার ছোট এক ক্র্যাক। হ্যাঁ, এটা এটাতে একটু ডিপ আছে, এইটা হচ্ছে ডিপ, এটা তো ডিপের চেম্বার, এখানে আপনি কিন্তু আইস টেস্ট এগুলো করতে পারবেন। আর এ হচ্ছে নরমাল চেম্বার, নরমালে আপনার শুধু এই একটা তাক, এই একটা তাক, দুইটা তাক দেয়া আছে। হ্যাঁ, আর এই পাশে আপনার একটা বোতল রাখতে পারবেন, সিঙ্গেল বোতল রাখতে পারবেন, একটা দুই তিনটে রাখতে পারবেন, দুই তিনটা রাখতে পারবেন একটা স্টেপ আর কি, স্টেপের মধ্যে। তো এই হচ্ছে এটার ভিতরের লোকেশন। এটার দাম আছে কত আঙ্কেল? এটার এমআরপি আছে 14,490 টাকা। 14,490 টাকা হলে কিন্তু আপনারা এই ব্রাঞ্চ থেকে এটা নিতে পারবেন। এটা মানে কিছু ডিসকাউন্ট আছে আবার, আর পাশাপাশি কিন্তু এখান থেকে একটু অনার করে দিবে। হ্যাঁ, দুই ভিডিও থেকে ফোন দিলে একটু অনার করে দিবে এখান থেকে। জি, তারপর আমরা এটার পরে কোনটা দেখবো? এটা থেকে একটু বড়, এটা, হ্যাঁ, এটা হলো আপনার TM3RBXX মডেল। TM3RBXX মানে এটা লিটারে কত আঙ্কেল? 93 লিটার। এটা হচ্ছে 93 লিটারের একটা রেফ্রিজারেটর, ব্ল্যাক কালারের, খুবই চমৎকার, নতুন এডিশনের রেফ্রিজারেটর। এটাতে কিন্তু স্টিপ লাগার লাগবে না, যারা ফার্মেসি বা দেখা গেছে ব্যাচেলার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন, সিঙ্গেল ডোরের। এটার এমআরপি হলো আপনার 17,490 টাকায় আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন, পাশাপাশি এখান থেকে একটু অনার করে দিবে। জি, এটাতে কি কি আছে? 600 গ্যাস আছে, 93 লিটার, তারপরে DECS টেকনোলজি, তারপরে হচ্ছে বিল্ট ইন স্টেবিলাইজার এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি এটাতে ইউজ করা হয়েছে। জি, এবং ইনসাইডটা দেখতে পারেন। তো একটু আমরা একটু ভিতরে দেখি। এই যে ভিতরে আপনার ডিপ হলো, এখানে ডিপ হলো এটা, আর ভিতরে দুইটা স্টেপ না, ইয়াটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, খুবই চমৎকার। আর এই দিকে দেখেন আপনারা, এদিকে কিন্তু স্পেশাল একটা ফিচার, যেমন আপনি বোতল, মানে বোতল বা আবার অনেকে আপনার ফার্মেসিতে অনেকে ওষুধ টষুধ রাখে, এটা কিন্তু দেখেন ডোরটা কিন্তু একটু ইউনিক করছে, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি। সাইড ডোরটা খুবই চমৎকার, এগুলো গ্লাসের এবং এটা আপনি ছোট বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এগুলো হচ্ছে গ্লাসের। ওকে, তো যারা ডিপ হিসাবে চান এটা কিন্তু এটাতে ইউজ করতে পারবেন, মোটামুটি মাছ মাংস কিন্তু রাখতে পারবেন। জি, ঠিক আছে, ডিপটা খারাপ না। প্রায় কত কেজির মতো মাংস রাখা যাবে যদি ডিপে রাখে আঙ্কেল? ডিপে আপনার 4-5 কেজি রাখা যাবে, 4-5 কেজি আপনার ইমার্জেন্সি পারপাসে মাংস রাখতে পারবেন। এনাফ, ব্যাচেলারদের জন্য 5 কেজি রাখলে তো মোর দেন এনাফ। জি, ওকে, এটা হচ্ছে কালো কালার, এটার দাম কত আছে আঙ্কেল? এটার দাম আছে 17,490 টাকা। 17,490 টাকা এখান থেকে আর একটু অনার করে দেবে দেওয়া হবে, বিলি দেখে অবশ্যই ফোন দিবেন, ফোন দিলে একটু ডিসকাউন্ট করে দিবে, পাশাপাশি হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে। এটা থেকে কিন্তু আরেকটু বড় এই মডেলটা দেখতে পারেন, যারা আরেকটু বড় চাচ্ছেন সিঙ্গেল ডোরের তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা হচ্ছে 193 লিটার। জি, 193 লিটারের ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, এটাও খুবই চমৎকার, সিঙ্গেল ডোর, আর কালারটা কিন্তু গোল্ড কালারের মতো আর কি। ওকে, খুবই চমৎকার, পাশাপাশি লক করার অপশন দেয়া আছে, আর আগে যে দুটো দেখালাম এগুলোর মধ্যে কিন্তু লকের কোনো অপশন নাই। তো এ হচ্ছে সাইডের বডি, খুবই চমৎকার আমার কাছে পার্সোনালি, এই ফিক্সটার কালারটা খুবই ভালো লাগছে। তো এটাতে আপনার গ্যাস ইউজ করা আছে 600K গ্যাস, আর নেট ভলিউম 193 লিটার, গ্রস হচ্ছে 175 লিটার। এটার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি হচ্ছে জার্মানি টেকনোলজি, 12 বছর কম্প্রেশন গ্যারান্টি আছে, 5 বছর পার্টস আছে, 4 বছর স্পেয়ার পার্টস আছে, সবগুলোতেই কিন্তু একই সিস্টেমের ওয়ারেন্টি গ্যারান্টি, পাশাপাশি হচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যদি 1 বছরের মধ্যে বড় কোনো টাইপের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে রেফ্রিজারেটরটা কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট পাবেন। ওকে, তো এটাতে আবার দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা কালার আর এটা হচ্ছে এক কালারের মধ্যে সলিড কালার আর কি।
জি, এটার প্রাইস আছে কত? এটার প্রাইস আছে 26990 টাকা। 26990 টাকা, এটা 193 লিটার। জি আচ্ছা, এটা মডেল হলো 1N3 ELEX ELEX। জি একটু ভিতরে দেখি আমরা, এটা এই যে দেখেন ভিতরে, এটা ডিপ হলো, এটা ডিপটা অনেক বড়। হ্যাঁ, ডিপটা ডিপটা আছে, নরমাল লো বড় আছে, আবার সাইডে আপনার পকেট আছে, পকেটের কভার আছে। হ্যাঁ, এখানে ডিম ডাম রাখার জন্য ডিম টিম রাখতে পারবেন। যারা ব্যাচেলার বা সিঙ্গেল ফ্যামিলি তারা কিন্তু এটা চয়েস করতে পারেন, খুবই চমৎকার সিঙ্গেল টাইপের রেফ্রিজারেটর মধ্যে। আর সব জায়গায় কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন, ইনস্টা ফ্রিজার মানে এটার মধ্যে রাখবেন সাথে সাথে ফ্রিজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এটার সেলফগুলো কিন্তু গ্লাসের, দেখেন নো ফ্রস্ট ক্যাটাগরি করে তৈরি করছে, এটাতে খুবই চমৎকার। আর কন্ট্রোলার আছে একটা দিয়ে, কিন্তু দুইটা কন্ট্রোল হবে, ডিপ নর্মাল দুইটাই কন্ট্রোল হবে। ওকে, এটার দাম হতো 26990 টাকা। 90 টাকা জি। আর সেম সেম আর একটা আছে, এটা সেম সেম আর একটা আছে, 25990 টাকা। 25990 টাকা সিঙ্গেল ডোরের। যারা একটু কালারফুল চাচ্ছেন, একটু প্রাইসটা একটু কমের মধ্যে যাচ্ছেন, তারা কিন্তু আবার এটা দেখতে পারেন, সেম ফ্রিজ আর 600 এগেস। জি, এটাও একটু ভিতরে দেখাই, এটা হচ্ছে এই যে ডিপ, এখানে ডিপটা, এটা ডিপটা একটু বড় পাচ্ছেন ওটার তুলনায়। তারপরে নিচে হচ্ছে আপনার জি ওই যে ফ্রুট রাখার জন্য ধর আছে, দাগগুলি আছে ভালো। আর এই সাইডে পকেট আছে, সাইডে ডিম রাখার জন্য, ডিম রাখার জন্য আর পকেট, মিডিয়াম বোতল বড় বোতল রাখার জন্য, খুবই চমৎকার। জি, তো এটা হচ্ছে 25900 টাকা। না জি, 25900 টাকা। এই এই ফ্রিজগুলো একটা সুবিধা আছে, এগুলো কিন্তু আপনার লকের একটা ব্যবস্থা দেওয়া আছে, লক করতে পারবেন। এখানে এই যে দেখেন লক করার অপশন দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু লক করে রাখতে পারবেন। তো এটার দাম হচ্ছে 25900, এর দাম হচ্ছে 26900। পাশাপাশি এখান থেকে কিন্তু আর একটু সম্মান করে দেওয়ার চেষ্টা করবে এই ভিডিও দেখে ফোন দিলে। তো এই ছিল হচ্ছে গাইস মিনি ফ্রিজ নিয়ে একটা শর্ট ওভারভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।